কতদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কি যে শান্তি হচ্ছে না, অদ্ভুত একটা সুখের অনুভূতি। এ একমাত্র খোলা আকাশের নিচে এরকম দৃশ্য দেখেই মন প্রাণ একদম বহুত অদ্ভুত। কিছু বলা নেই, ভাষা নেই, তোমরা শুধু দেখো ভিডিওটা, ঠিক আছে? এনজয় করো আমার মতো, আমার সঙ্গে। খিদে লেগেছে, বাড়িতে যাবো। এই বাড়ি চলে আসলাম, তো টেস্ট করে রিভিউ দিচ্ছি। ও প্রথমে খাবো লাল শাক, প্রথমে এই লাল শাক নিয়ে নিলাম। আমি টান করে খেতে বসে গেলাম। ওই ঘরে গ্রিলটা রং করছিলাম, দেখি 2 বেজে গেছে। আজকে সকাল থেকে খুব মাথা ব্যথা। লাল শাক একটু ঝোল ঝোল করে ভালো লাগবে। ভালো হয়েছে লাল শাকটা, হচ্ছে মূলোর ঘ্যাট, মূলো বেগুন বটপটি। এ তরকারি তো বেশি হয়ে গেল, লাল শাক খাবে না মূলো বটপটি খাবে? খুব ভালো হয়েছে মূলো বটপটি, একটু লবণ বেশি হয়ে গেলে বার হয়ে যাবে তফাটি। তার খুব বুঝেছে
লবণ দিতে হবে, একটু বেশি হলেই শেষ তাদের। ভালো চকলেটটা ভালো হয়েছে, আমার ভাগ্নি ওটা রান্না করেছে। ও টেস্ট খুব টেস্ট, আর কি খাই মূলটা মূলটা বেশ হেভি লাগছে। কালী পুজোর ঠাকুর প্যান্ডেল পরিদর্শনের ভিডিও, এই ভিডিও পাবে শুধু আমার চ্যানেলে ছাড়তে হবে। আর তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখতে হবে, তাহলে আমার নতুন নতুন আপডেট পাওয়া, নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে সহজে। এইবার খাবো হচ্ছে মাছ, মাছ এইবার হচ্ছে এই পাবদা, সাইজ ছোট কিন্তু টেস্ট বিশাল, কাটা সময় খেয়ে নিই আমি। মাছ আর একটু ঝোল নিয়ে নিলাম, এই একটা মাছ, এই যে দারুণ টেস্ট। পেঁয়াজটা খেতে তো খেতে পারবো না, এটা হচ্ছে কালকের চাটনি টমেটো খেজুর দিয়ে, হেভি টেস্ট হয়েছে চাটনিটা, কেউ খাবে না আমি খেয়ে, চাটনিটা হেভি টেস্ট। বিকেল এখন সাড়ে চারটে, প্রায় পাঁচটা বাজতে গেল, শুধু ওয়েদারটা দেখো, শুধু সূর্য অস্ত যাচ্ছে আর মেঘের মধ্যে দিয়ে কি সুন্দর সূর্যের আলোর ছটা, দারুণ লাগছে, দারুণ অদ্ভুত একটা সুখের অনুভূতি।
দারুন দারুন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না, আর চাইলে শেয়ার করতে পারো বন্ধু বান্ধবদের, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ঠিক আছে, সন্ধে হলো, এক্সারসাইজটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, যদি রাত্রেবেলা কিছু শেয়ার করতে পারি। ঠিক আছে, ওকে। তো রাত্রেবেলা এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, পেঁপে আলু সোয়াবিন রুটি দিয়ে খাবো। সোয়াবিন আর রুটি তো রাতেরবেলার খাওয়া এটাই হবে। তো ডিনারে আজকে মেনুতে রুটি, সোয়াবিন আলু পেঁপের তরকারি আর সুজি। ব্লগটা আজকে রাত থেকে শুরু করছি, তো হইতে বাজে এখন 10:10। তো ডিনারটা করে নিই, রুটি সোয়াবিন আর সুজি। দারুণ 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 হয়েছে।